দিদি, আপনি এবার পঞ্চায়েত ইলেকশনে দাঁড়াইছেন প্রথমবার, আপনার একটু পরিচয় দেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি জায়গা GP1 1137 থেকে, গ্রাম হলো ডারাগা বর্মনপাড়ার থেকে দাঁড়িয়েছি। আমি এবার প্রথম ক্যান্ডিডেট নতুন। আমাকে আপনার কংগ্রেস থেকে আমি দাঁড়িয়েছি 1137-এ। আমাকে দয়া করে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আপনারা দয়া করে কংগ্রেসে ভোট দেন হাত চিহ্নে, এবং বিপুল ভোটে আমাকে জিতাও। আমি জিতার পরে আপনাদের যে সমস্যাগুলো হয়েছিল, যে গ্রাম পঞ্চায়েত সমিতি বা যারা এগুলো কাজ করতে পারে নাই, আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এগুলো কাজ করে দেখাবো। আপনারা যদি দয়া করে আমাকে ভোটটা দেন, দেওয়ার পরে আমি যদি জিতি, তাহলে আমি আমার যেগুলো কাজ আছে গ্রামে, যেমন রাস্তা, নদী, নালা, এগুলো আমি করে দিব। আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ থাকলো যে আপনারা আমাকে ভোট দিয়ে জিতান। জিতার পরে আমি যেগুলো যেগুলো আপনাদের সমস্যার কাছে থাকব, আপনাদের হার সুখ দুঃখে যেন আমি থাকতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।